আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে অনেকদিন পর আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি হচ্ছে আন্টি হাতের পদ্মার ইলিশ মাছ ভাজা রেসিপি। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। প্রথমে আন্টি মাছটাকে কেটে নিবে। এই মাছটা অনেক বড় ছিল এবং এর ওজন হবে প্রায় 2 থেকে 2.5 কেজি পরিমাণ। মাছটাকে আন্টি কেটে নিচ্ছে, আপনারা দেখুন। আজ থেকে প্রায় 2 সপ্তাহের মতো আমাদের ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আপলোড হচ্ছে না। আপনারা যদি আমাদের ভিডিওতে বেশি বেশি সাপোর্ট করেন, লাইক করেন, শেয়ার করেন, তাহলে ভিডিও এডিট করতে আমাদের আরও ভালো লাগে। তাই আপনারা আমাদের ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের ভিডিও আপলোড করার জন্য অনুপ্রেরণা দিবেন। তাহলে আমরা প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও আপলোড দেব। আপনারা আমার কথা শুনে হয়তো বুঝতে পারছেন যে আমার শরীরটা ভালো না। আসলে আমার এই কয়েকদিন শরীরটা ভালো ছিল না, সেটার জন্য আমি আরও ভিডিও আপলোড করতে পারি নাই। আজকে একটুখানি শরীরটা ভালো লাগছে, তাই আমি চিন্তা করলাম অনেকদিন হয়ে গেছে ভিডিও ছাড়া হচ্ছে না, আজকে আমি একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি। তো এই ভিডিওতে আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন যাতে এরপরে আমরা আরও তাড়াতাড়ি ভিডিও দিতে পারি। এর মধ্যে দেখুন আন্টির মাছ কাটা কিন্তু প্রায় শেষ। এখন এই মাছগুলোকে আমরা একটা পাত্রে নিয়ে তারপর এগুলোকে ভালো করে ধুয়ে নেব। একটা মাছে ঠিক এতগুলো টুকরো হয়েছে। আমরা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, মাছের মধ্যে যেন কোনো রক্ত না থাকে। এভাবে করেই আপনারা ভালো করে ধুয়ে নেবেন আর ভালো করে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করা হয়ে গেলে এর মধ্যে আমরা মশলা মশলা দিয়ে তারপর এটাকে ভাজবো। আর একটা মাছের পিস এত বড় হয়েছে যেমন একটা মাছের হাতের সমান। এখন কি হয়েছে, আন্টি গিয়ে দেখে কি আন্টি মাছের মতো মশলা মশলা মেখে রেডি করে ফেলছে, আমরা ভিডিওটা করতে পারিনি। আন্টি এখানে জিজ্ঞাসা করছি, বলছে এখানে হলুদ পাকি, মরিচ পাকি এবং লবণ আর কিছু পরিমাণ আদা রসুন দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছে। আপনারাও তাই করবেন। তারপর একটা প্যানে কিছু পরিমাণ তেল গরম করে এর মধ্যে আমরা একটা একটা করে মাছের পিস দিয়ে দিব। আর আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন। মাছের এক পাশ ভাজা হয়ে গেলে এটাকে আমরা উল্টে দিব এবং অন্য পাশ ভাজা পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো এখন আন্টি মাছগুলোকে উল্টে দিচ্ছে। মাছের অন্য পাশ ভাজা হয়ে গেলে লাস্টবারের মতো আমরা মাছটাকে আবার উল্টে দিব। এখন আমাদের ইলিশ মাছ পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে। তো এখন আন্টি মাছগুলোকে একটা একটা করে উঠিয়ে নিচ্ছে। আন্টি কিন্তু শুধু ইলিশ মাছই ভাজেনি, এর সাথে অনেক আয়োজনও করেছিল। আপনারা দেখতে পারছেন এখানে কত কিছু আয়োজন করা হয়েছে। যেমন এর মধ্যে এটা হচ্ছে রুই মাছ, এটা চিংড়ি মাছ এবং এখানে সালাদ, গরুর মাংস, সাদা ভাত, পোলাও, লেবু, আর যেটা এখন আমাদের ভিডিও রেসিপি ইলিশ মাছ ভাজা, এবং তার সাথে মুরগির রোস্টও ছিল এবং ডিম ভাজাও ছিল। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।